একটা প্রত্যেক দিন সকালে কিন্তু একটা এক্সট্রা প্রাপ্তি আপনি বলতে পারেন, যে একটা পজিটিভ ভাইবস অনুষ্ঠান দেখে যদি দিনটা শুরু করা যায় তাহলে কিন্তু দিনটা ভালো কাটে। এই জন্যই যে আমরা যখনই পজিটিভ থিংকিং এ বিশ্বাসী হব তখন নেগেটিভিটি আমাদের আশেপাশে থাকলেও নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ আমার মধ্যে রয়েছে পজিটিভিটি। আর মাতা অনামিকা মানে দীর্ঘ সময় ধরে কিন্তু রয়েছে জ্যোতিষ জগতে, দীর্ঘ সময় ধরে রয়েছে তন্ত্রের জগতে। জ্যোতিষ আর তন্ত্রটাকে মিলিয়ে কিন্তু সমস্যার সমাধান কিন্তু যে কোনো মানুষের জীবনে খুব সহজেই আসতে পারে, কিন্তু সেই ব্যক্তিত্বের কাছে আপনাকে সঠিক সময় পৌঁছে যেতে হবে। প্রত্যেকদিন সকালের এই 25টা মিনিট যে অনুষ্ঠানটি দিদির থেকে আপনারা আমরা পাই, তার থেকে কিন্তু 25টা মিনিটে বহু সমস্যার সমাধান তিনি দিয়ে যায়। আমরা সমস্যা নিয়ে কথা বলি, বিভিন্ন অনুষ্ঠান দেখি, বারবার আমরা জানতে চাই যে কি কি সমস্যা জীবনে রয়েছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সমাধানের রাস্তাটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। হতেই তো পারে সমস্যাটা এমনই আকার নিয়েছে সমাধানটা পাচ্ছে না, আসতে তো হয়তো সমাধানের পথটা খুলে যাবে, বাকি পথ তো আপনাকে এগিয়ে যেতে হবে। আজও কিন্তু এই বিশেষ একটু পর্ব, কেন একটা বছরের মধ্যে এমন কিছু বিশেষ দিন থাকে যে দিনগুলো আমরা জানি পালন করি, আবার এমনও কিছু দিন থাকে আমরা জানলেও তেমন ভাবে হয়তো জানি না সেই দিনের মাহাত্ম্য কি, বিশেষত্ব কি, বা কিভাবে পালন করলে সেই দিনের একটা পজিটিভ ভাইব্রেশন আমাদের জীবনে আমরা পাবো। যেমন ধরুন নবরাত্রি চলছে, সেই দিনগুলোকে কিভাবে কাটাবো, বা অন্নপূর্ণা পুজো, অন্নপূর্ণা পুজোর আগে বা অন্নপূর্ণা পুজোর সময় দৈনন্দিন জীবনে যারা রয়েছি আমরা কি করণীয়, বা আমরা যারা ঈশ্বর বিশ্বাসী তারা কি করলে সঠিক ফল পাবে, সেই বিষয়ে কিন্তু আজ আপনারা এই অনুষ্ঠান থেকে জানতে পারবেন। কারণ যিনি প্রতিনিয়ত জানানোর জন্য থাকে, যিনি বারবার ছুটে আসে, স্বপ্নাদিষ্টা মা বগলামুখের সাধিকা, তন্ত্র সাধিকা মাতা অনামিকা, আপনাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, তাকে জানাবো আপনাদের তরফ থেকে স্বাগত। নমস্কার, আমি সকলকে নবরাত্রি, বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এবার সেই বিশেষ দিনের কথাগুলো আপনি শুরুতেই বলে দিলেন, এইবার আমার দর্শকের প্রশ্ন বা আমাদের জানানোর ইচ্ছা যে এই দিনগুলোতে কি কি করণীয়। প্রথম কথা হচ্ছে নবরাত্রি, নবরাত্রি এবং হচ্ছে বাসন্তী পুজো। এই বাসন্তী পুজো দুর্গা পুজোর মতো আমাদের এখানে পালন করা হয়, সেইটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখানে হয়ে থাকে, যেসব রাষ্ট্রগুলো, সরি, যেসব রাজ্যগুলো রয়েছে সেই সব রাজ্যে কিন্তু সেখানে নবরাত্রিকে নব দুর্গার পুজো করা হয়ে থাকে। তাদের যেহেতু প্রত্যেক দিন দেবীর এক একটা রূপের পুজো হয়ে থাকে বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য, তার মধ্যে শুরু হয় হচ্ছে টোটাল আমাদের যে হিন্দু হিন্দু নববর্ষ সেটাও কিন্তু এখন শুরু হয়, এবং এই সময় কিন্তু হিন্দু নববর্ষ যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে বিক্রম সম্বত 2080। সেই ক্ষেত্রে যেহেতু আমরা পশ্চিমবাংলার বাসী, আমাদের পশ্চিমবাংলায় যেটা হয়ে থাকে আমাদের নববর্ষ পয়লা বৈশাখ দিয়ে শুরু হয়ে থাকে, তো তার জন্য বিশেষ কিছু পুজো অর্চনা থাকে, তো সেগুলো নিয়ে তো আমি পরে আলোচনা করবই, নববর্ষ আসার আগে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। আর তাছাড়াও যেটা হয়ে থাকে আমাদের যে পুজো, যে দুর্গা পুজো, দুর্গা পুজো যেটা হয়েছিল অকাল বোধন, সেটার কি একটা মূল যে দুর্গা পুজো সেই পুজো হচ্ছে বাসন্তী পুজো, এবং এটিও কিন্তু দুর্গা পুজোই কিন্তু বলা চলে, এবং এই দুর্গা পুজোতেও সেই সেই ক্রিয়াগুলো হয়ে থাকে যা কিনা আমাদের যেটা আশ্বিন মাসের দুর্গা পুজোয় হয়ে থাকে। তো এই নবরাত্রিতে কিছু বিশেষ ক্রিয়া আছে, সেই ক্রিয়াগুলো করলে কিন্তু আপনারা ভালো ফল পান। এই যোগে কিন্তু যারা মাঙ্গলিক দোষ কাটাতে চাইছেন তারাও কিন্তু এই যোগে মাঙ্গলিক দোষ কাটাতে পারেন। কিছু হিন্দিভাষী মানুষদের মধ্যে এই সময় কিন্তু চলে হচ্ছে ছট পুজো। তাছাড়াও হচ্ছে আমাদের উপরি পাওনা হচ্ছে যে অন্নদায়িনী মা অন্নপূর্ণা, তারও কিন্তু পুজো কিন্তু আমাদের এই নবরাত্রির মধ্যেই পড়ে, এবং আপনারা সবাই জানেন যে অন্নপূর্ণা হচ্ছে, অন্নপূর্ণা পুজো যারা করে বা অন্নপূর্ণার স্তোত্র যারা পাঠ করে তাদের কিন্তু কখনো কিন্তু অন্নের অভাব হয় না, তাই জন্যই কিন্তু অন্নপূর্ণা নাম দেয়া হয়েছে। যখন ভীষণ হাহাকার পৃথিবীতে এসেছিল তখন শিব ভোলেনাথ কিন্তু মা অন্নপূর্ণার কাছ থেকে কিন্তু জগৎবাসীর জন্য কিন্তু একটু অন্ন ভিক্ষা করতে গেছিল, এবং সেই রূপ কিন্তু অন্নপূর্ণার রূপ কিন্তু কারোরই অজানা নয়, এবং সেই অন্নপূর্ণা পুজোও কিন্তু এই সময় হয়ে থাকে। এবং এই অন্নপূর্ণা পুজোর দিন আপনারাও কিন্তু সংসারের মঙ্গলার্থে ঘরে বসে এমন অনেক কিছু জিনিস করতে পারেন যার ফলে কিন্তু
কখনো কিন্তু সংসারে মানুষের অনেক সময় অনেক রকম টানা পড়েন, অনেক কিছু সমস্যা থাকে, শুধুই যে অন্যের অভাব তা না, সংসারে অনেক কিছুরই অভাব থাকে, সুখ শান্তিরও অভাব থাকে। তো অন্নপূর্ণা শুধু যে অন্যের জন্য পুজো করবেন তা নয়, সুখ শান্তির অভাব থাকলেও কিন্তু এই ক্রিয়াগুলো বাড়িতে করতে পারেন, তাহলে কিন্তু মা অন্নপূর্ণা কিন্তু প্রসন্ন হয়। অবশ্যই খাতা পেন নিয়ে আপনারা প্রস্তুত হয়ে থাকবেন। আমি কিন্তু আজকে যেসব টিপসগুলো বলবো সেগুলো কিন্তু অনেকেরই কিন্তু অজানা, এগুলো কিন্তু জানা নয়, সম্পূর্ণ কিন্তু নতুনভাবে বলা, কারণ এর আগের বছর কিন্তু আমি অন্নপূর্ণার আগের সময় কিন্তু প্রোগ্রাম করার সময়টা পাইনি। আর আমাদের একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের ক্ষেত্র ধরে দিদি এখান থেকে যা যা বলা হয় সেটা কিন্তু একদিনের জন্য কার্যকরী তা নয়, যারা নোট করে রাখবে তারা কিন্তু প্রত্যেকটা সময় বলবে। হ্যাঁ, প্রত্যেকটা সময় দেখুন, অন্নপূর্ণা পূজা কিন্তু আবারও আসবে, বাসন্তী পূজা আবারও আসবে, কিন্তু হতে পারে কি যে আপনারা লিখে রাখলেন এটাই করতে পারলেন না, পরেরটাই করলেন, বা দেখা গেল আমি এই এই বছর বলে গেলাম কিন্তু পরের বছর হয়তো আমি বলার সময়টা পেলাম না, কারণ যেহেতু নবরাত্রি চলছে আমাদেরও ভীষণ কাজের চাপ থাকে, তো সেক্ষেত্রে অন্যের কাজের চাপ থাকে, সেই তো দুর্গাপুজোর মতোই পুজো। একটা দুর্গাপুজোর যোগে ক্রিয়া করার পর যারা করাতে আসতে পারে না তাদেরকে কিন্তু এই সময় করিয়ে দেওয়া হয়। যেরকম শ্রাবণ মাসে যারা মহামৃত্যুঞ্জয় শিবের কাজ করতে পারে না তাদেরকে কিন্তু ফাল্গুন মাসে করিয়ে দেওয়া হয়। এই যে সময়, এই সময়গুলো তিথিগুলো আমাদের মেনটেন করে চলতে হয়, যার জন্য কিন্তু সমস্ত তিথির আগে প্রোগ্রামের আগে কিন্তু বলা সম্ভব না এটা করুন ওটা করুন, কিন্তু আপনারা যদি নোট করে নেন আপনাদের কিন্তু বছর বছর কিন্তু এটা কিন্তু কাজে লেগে যাবে। আর সব থেকে বড় কথা, এই অনুষ্ঠান যখন নতুন আমাদের নববর্ষ আসতে চলেছে, যখন দিদি বললেন যে নববর্ষে অনুষ্ঠানও আপনারা পাবেন, যেহেতু আমরা পেয়ে গিয়েছি দিদিকে, কিন্তু তার পাশাপাশি আরো একটা অ্যানাউন্সমেন্ট যেটা আপনাদের জন্য এই মুহূর্তে করে দেওয়ার আবশ্যকতা রয়েছে, সেটা হচ্ছে পয়লা বৈশাখ মানেই নববর্ষ, নববর্ষ মানে নতুন একটা বছর পুরোনো বছরকে বিদায় জানিয়ে। কিন্তু চেম্বার ভিজিট করতে যারা আসছেন এখন থেকেই তাদের জন্য কিন্তু থাকছে পয়লা বৈশাখ উপলক্ষে নিশ্চিত উপহার মাতা অনামিকার তরফ থেকে। যারা মোবাইল নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন প্রত্যেকের জন্য কিন্তু সেটি প্রতিটা চেম্বারে, যে কোনো চেম্বারের জন্য, শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য এই সুবর্ণ সুযোগটা আপনাদের জন্য থাকছে। এবার আমরা যে বিষয়ে কথা বলছিলাম, তো নবরাত্রি যেটা রয়েছে, নবরাত্রিতে আপনারা চাইলে নবদুর্গার পুজো করতে পারেন, নবরাত্রিতে চাইলে আপনারা উপবাস করতে পারেন, নবরাত্রিতে আপনারা যে কোনো মন্ত্র জপ করতে পারেন। যারা মনে করছেন বিভিন্ন অনুষ্ঠান থেকে আপনারা মন্ত্র লিখেছেন সেই মন্ত্রগুলোকে আপনারা সিদ্ধ করতে চাইছেন, কারণ মন্ত্র চৈতন্য না হলে কিন্তু মন্ত্র কাজ করে না। আপনি যতই পাঠ করুন না কেন সেটাকে একটা শুভ দিনে যে মন্ত্রের যতবার ওটাকে মন্ত্র চৈতন্য করার জন্য যতবার জপ করার দরকার সেই জপটা যদি আপনার পূর্ণ না হয়, হতে পারে সেটা 108 বার, কোনোটা 1008 বার, কোনোটা 1,01,000 বার, তো সে যেই ও সংখ্যায় হোক না কেন সেই সংখ্যা আপনারা কিন্তু এই সময় একই আসনে বসে কিন্তু জপ করে মন্ত্র চৈতন্য করে নিতে পারেন। তারপরে আপনি আপনার সময় মতো যখন মন্ত্র পাঠ করবেন সেই মন্ত্র কিন্তু একটা ফল দিতে শুরু করে দেবে, তো সেইটাও কিন্তু এই সময় করতে পারেন। এই সময় আপনারা যেটা করতে পারেন, এই সময় আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, রুদ্রাক্ষ ধারণ এই সময়ের জন্য কিন্তু শুভ। এছাড়াও শ্রীযন্ত্র আপনারা এই সময় স্থাপনা করতে পারেন। আর একটা জিনিস যেটা আপনারা করবেন সেটা হচ্ছে গিয়ে একটা ঘিয়ের প্রদীপ, যদি মা দুর্গার যাদের বাড়িতে চিত্র আছে একটি ঘিয়ের প্রদীপ কিন্তু, যাকে অখণ্ড দীপ বলা হয়, সেটা কিন্তু আপনারা জ্বালিয়ে রাখতে পারেন। অখণ্ড দীপ কিন্তু কিনতে পাওয়া যায়, এমনি এমনি প্রদীপে জ্বালালে কিন্তু সেটা নিভে যাওয়ার একটা ভয় থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই নবরাত্রিতে যে কোনো দিনের জন্য করতে পারেন, 9 দিনের জন্য করতে পারেন, সেটা অত্যন্ত শুভ। তো কোনো মনস্কামনা নিয়ে একটা ঘিয়ের প্রদীপ কিন্তু আপনারা জ্বালাবেন এবং সেটি যেন না নিভে যায় সেটা খেয়াল রাখতে হবে, তো সেটাও যদি আপনারা করতে পারেন তাতে কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। এছাড়াও নবরাত্রিতে যেটা করবেন, নবরাত্রিতে মাছ মাংসের সেবনটা আপনাদের কম করতে হবে, যদি করতে পারেন কোনো মনস্কামনার জন্য কিছু করছেন তাহলে মাছ মাংস খাওয়া চলবে না, যতটা পারবেন সাত্ত্বিকভাবে থাকবেন, নিরামিষ আহার করলেই সবচেয়ে ভালো হয়। আর হচ্ছে নবরাত্রির ব্রত বা পুজো করার জন্য কিন্তু, এক্ষেত্রে আমি অনেক সময় অনেক রকম টিপসের জন্য বলেছি যে কালো কাপড়ে করুন এই পুজো বা কালো কাপড়ে করুন এই কাজটি, তো এক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু উল্টো। নবরাত্রিতে যাই আপনি জপ করুন না কেন বা নবরাত্রিতে যাই আপনি পুজো করুন না কেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কালো কাপড়ের ব্যবহার করা যাবে না। আপনার যে বস্ত্র থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ শুদ্ধ বস্ত্র থাকতে হবে, সেটা হয় লাল থাকতে হবে অথবা কিন্তু
গেরুয়া থাকতে হবে, তো সেই মতো অবস্থায় কিন্তু আপনাদের পুজো অর্চনা করতে হবে, তবেই কিন্তু আপনারা মনস্কামনা পূর্ণর জন্য যে সবগুলো করতে চাইছেন সেগুলো কিন্তু করতে পারবেন। এবার আমি আসি আজকের প্রথম টোটকায়। সেই টোটকাটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আপনার বাড়ির ধন সম্পদ বৃদ্ধি এবং মা অন্নপূর্ণাকে প্রসন্ন করার জন্য। প্রথমে যেটা করতে হবে, একটি লাউ নিতে হবে। লাউ সবাই আশা করি চেনেন, বাজার থেকে একটা লাউ নিয়ে আসবেন, সেটিকে শুদ্ধ করবেন দুধ গঙ্গা জল দ্বারা, যদি গোরোচনা হয় তাহলে আরও ভালো। সেটাকে শুদ্ধ করার পর এটি করতে হবে অন্নপূর্ণা পুজোর দিন। সম্পূর্ণ নিরামিষ খাওয়ার অবস্থায় থাকতে হবে, কোনো কিছু খেলে কিন্তু হবে না। যারা মনে করছেন উপবাস করতে পারবেন না, তারা কিন্তু সকাল সকাল ক্রিয়াটি করে নেবেন, কিন্তু এই ক্রিয়াটি করার জন্য কিন্তু কোনো রকম জলস্পর্শ করলেও কিন্তু ক্রিয়ার কোনো ফল বুঝতে পারবেন না। তারপরে সেই লাউটাকে শুদ্ধ করে নেওয়ার পর লাউটিকে একটা একটা জায়গায় ত্রিভুজ অঙ্কনের মতো করে লাউটির একটা টুকরো কেটে নেবেন। সেই টুকরোর ভেতরে খোসা সমেত একটা গোটা জায়ফল ঢুকিয়ে দিয়ে লাউটিকে আবার যেরকম ছিল আগের অবস্থায় সেইভাবে ওই ত্রিকোণা যেটা আপনারা কেটে বার করেছিলেন সেটিকে আবার কিন্তু ওইভাবে আবার লাউয়ের ভেতরে গেঁথে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আসলে জায়ফলটাকে কিন্তু ওই লাউয়ের পেটের ভেতরে আপনাকে প্রবেশ করাতে হবে। এরপরে ওই লাউটিকে একটা শুদ্ধ লাল বস্ত্রের ওপর বসিয়ে, অবশ্যই কাঠের চৌকির ওপরে বসিয়ে, তার সামনে অন্নপূর্ণা স্তোত্র পাঠ করতে হবে। এই অন্নপূর্ণা স্তোত্র পাঠ করার পর এই লাউটিকে ওই কাপড়টি দিয়ে বেঁধে যতক্ষণ না পর্যন্ত চৈত্র মাস যাচ্ছে আপনারা ততক্ষণ পর্যন্ত লাউটিকে আপনার গৃহে স্থাপনা করে রেখে দেবেন। যেই আপনার চৈত্র মাস চলে গেল, তারপরে পয়লা বৈশাখের দিন নয়, তারপরে যে কোনো দিন আপনারা পয়লা বৈশাখের দিনটা বাদ দিয়ে যে কোনো দিন ওই লাউটিকে বিসর্জন করে দেবেন। এই টোটকাটি করে দেখুন, ছোটোখাটো যেসব সমস্যাগুলো আপনাদের জীবনে আসছে, বাড়িতে আসছে, হঠাৎ করে ধনসম্পদ বেরিয়ে যাচ্ছে বা রোগের পেছনে অনেক টাকা, সম্পূর্ণ কিন্তু অর্থ সম্পর্কিত বিষয়টা, তো যে কারণে নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যার সমাধান আপনারা পাবেন এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন। মনস্কামনাটাকে দৃঢ় করে রাখবেন এবং মা অন্নপূর্ণার ওপর বিশ্বাস রাখবেন, কারণ বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে বহু দূর। যে ভাবছেন এইটুকুনি একটা ক্রিয়া করবো আমার সমস্যার সমাধান হবে, তা কিন্তু নয়, এটা কিন্তু সম্পূর্ণ সত্য কথা। এবং এটা এই কারণেই যে কিছু কিছু তিথি যোগে কিছু কিছু ছোট্ট ছোট্ট সামান্য সামান্য জিনিস কিন্তু মানুষের অনেক বড় উপকারে আসে, এবং এটা যারা করবেন আমি আপনাদেরকে 100% বলছি, পয়লা বৈশাখে পরে যখন বিসর্জন করছেন তারপরে 15 দিনের মধ্যেই কিন্তু আপনি ভালো কিন্তু সুখবর পাবেন। এই জায়গায় দাঁড়িয়ে সত্যি হয়তো এটা অনেকেরই মনে হচ্ছে ক্রিয়াটা কিন্তু খুব সামান্য ক্রিয়া, কিন্তু সঠিক পদ্ধতিতে ভক্তি ভরে করলে হয়তো আপনারাই আমাদের কোনো একটা অনুষ্ঠানে জানাবেন যে না ভালো আছেন। সব থেকে বড় কথা হচ্ছে দিদি, এই বিষয়গুলো না জানা, এখানে সমস্যার সমাধানটাই হচ্ছে বড়। তো যেখানে দেখা যাচ্ছে যে ত্রিভুজ কেন করা হচ্ছে, চৌকো করে কাটলেও হতো, সেপে কেটে সেটাকে আমার ওর ভেতরে ঢুকিয়ে দেওয়া নিয়ে কথা, কিন্তু না, এখানে যদি ত্রিভুজ মতেই কিন্তু কাটতে হবে। আপনারা যদি কেউ তন্ত্রের যন্ত্রগুলো দেখে থাকেন, যেগুলো স্বাভাবিকভাবে দেখা যায়, সব যন্ত্র তো লোক চক্ষুর সামনে থাকে না, কিন্তু যে কোনো যন্ত্রকে যদি আপনারা দেখেন, আপনারা যদি শ্রী যন্ত্রকে দেখেন, যে আপনারা যদি শিবলিঙ্গর আকার নিয়ে দেখেন বা বিভিন্ন মহামৃত্যুঞ্জয় যন্ত্র যেটা অঙ্কন করে থাকে, যেগুলো পুজো করা হয়, যেগুলো পাতের ওপরে হয়, সেগুলোকে যদি দেখেন, সেই শেপগুলো যেটা পাতে হচ্ছে, যে যন্ত্রটা থাকছে সেই যন্ত্রটাকেই কিন্তু কেটে 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 কিন্তু একটা উঁচু মতো করে শ্রীযন্ত্রটা তৈরি হচ্ছে পিরামিডের আকৃতি, কিন্তু সেটাও কিন্তু একটা পরিমাপের ব্যাপার, সেটা দেখে যেতে একটা ডিজাইন আছে, তার পেছনে কিন্তু অনেক কারণ আছে, সেই কারণগুলোর জন্যই কিন্তু সেটা কাজ করে। সেটা শেপটা যখন অন্যরকম হয়ে যাবে তখন কিন্তু সেটা কাজ করবে। পুরী মন্দিরে আশা করি সবাই গেছেন, দেখবেন পুরী মন্দিরে তিনটে মন্দিরের কিন্তু চূড়া কিন্তু তিন রকমের আছে এবং সেটারও কিন্তু একটা শেপ আছে। প্রত্যেকটা মন্দিরে দেখবেন একটা করে কিন্তু মাথার দিকে শেপ থাকে, সেটা কিন্তু আমাদের যে মহাকাশের যে শক্তি আছে, যে সুপার ন্যাচারাল পাওয়ার, যেটা হয়তো আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমরা কিন্তু অনুভব করতে পারি যে আমাদের কিছু পরিবর্তন হচ্ছে বা অলৌকিক আমার সাথে কিছু ঘটে গেল
বা অলৌকিক কিছু হতে চলেছে এই ধরনের কিছু, বা যখন কোনো সমস্যার থেকে বাঁচার জন্য আপনারা যখন কোনো প্রতিকার করেন সেটা যখন হঠাৎ করেই হয়ে যায়, সেটাই কিন্তু সুপার ন্যাচারাল পাওয়ার। এই পাওয়ারটা কোথা থেকে আসে? এই পাওয়ারটা কিন্তু পুরো ইউনিভার্স থেকে আসে এবং সেটা কিন্তু মানুষের শরীরের ভেতরে প্রবেশ করে এবং তারপরেই কিন্তু সেটা কাজ করে। আপনি যখন বাস্তুতে কোনো যন্ত্র রাখছেন সেটা কিন্তু সেই দ্রব্যগুণে কাজ করছে না, সেই পাওয়ারটা সে কিন্তু ইউনিভার্সাল থেকে নিচ্ছে বলেই কিন্তু সে কিন্তু আপনার কাজ করতে পারছে। তাই আমাদের মহাকাশে অনন্ত শক্তি লুকিয়ে রয়েছে, সেই শক্তিকে যদি খুঁজে বের করতে পারেন আর সেই শক্তিকে যদি নিজের ভেতরে জাগাতে পারেন, দেখবেন কোনো সমস্যাই কিন্তু সমস্যা নয়, সেই সমস্যা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। আগেকার দিনে যখন এত মানে বৈজ্ঞানিকরা ছিল না, যখন নাসা ছিল না, তখন কিন্তু যোগী মহাপুরুষেরা ঋষি মুনিরা কিন্তু ধ্যানেই কিন্তু গ্রহ নক্ষত্র দর্শন করত। সেটা কি তাদের সেটা সুপার ন্যাচারাল পাওয়ার, এবং সেই পাওয়ারটা আসে কিন্তু যোগের মাধ্যমে। তো যোগ এমনই একটা জিনিস, সেটাও মানুষ করতে পারে। এই সময় যোগ বা ধ্যান প্রাণায়াম যত করবেন তত কিন্তু ভালো ফল পাওয়া যায়, কারণ ভালো দিনের তো ভালো একটা প্রভাব থাকবেই। কারণ দেখুন, আমি আরো একটা জিনিস বলে দিই, আপনি একা বসে একটা মন্ত্র পাঠ করছেন আর যখন সবাই সমবেত হয়ে করছে, সবাই তো ঈশ্বরের সন্তান, হয়তো আপনি তাকে চেনেন না, মনে করো আমি চিনিও না, অনেকেই তো এই পুজোটা করছে, অনেকেই এই ব্রতটা করছে, কেউ কাউকে চিনি না, কেউ হয়তো পশ্চিমবাংলায় করছে, কেউ হয়তো উত্তরাখণ্ডে করছে, কেউ হয়তো উত্তরপ্রদেশে করছে, যেখানে খুশি করতে পারে, সবাই করছে, একই দিনে একই সময় একই পুজো করছে। তো সেই যে সমবেত শক্তি, সেই শক্তিটাই কিন্তু দেবী জাগ্রত হয়, এবং দেবী যখন জাগ্রত হয় যে যে তখন ভাবে যে কে আমার ব্রত করছে বা কিছু করছে। তাই জন্য দেখবেন প্রত্যেকটা ব্রতই আমাদের পশ্চিমবাংলা যেসব ব্রতগুলো করা হয়, যে লক্ষ্মীর ব্রত করা হয়, লক্ষ্মীর পাঁচালি করা হয়, তখন কিন্তু বলা হয় সমস্ত এয়স্ত্রীরা একসাথে বসে কিন্তু পুজোটা করার জন্য, কাউকে বলা হয়নি একা একা বসে পুজো কর। কারণ আপনি একা যখন ডাকবেন আর সমবেত হয়ে যখন ডাকবেন তার মধ্যে কিন্তু অনেকটা তফাত আছে। আপনি একা এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করবেন আর 100 লোক এক জায়গায় করে চিৎকার করবে, সেই আওয়াজটা কিন্তু আরো বেশি। ঠিক সেই রকমই যখনই কোনো শুভ দিন থাকে, যে সময় অনেক মানুষ একই পুজো করছে, সেই সময় যদি কোনো ক্রিয়া বা পুজো আপনারা করতে পারেন, সেই পুজোর ফল কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের জীবনে ভালো প্রভাব এবং দ্রুত প্রভাব দিতে পারে। এটি তো প্রত্যেকের জন্য, মানে এখান থেকে যা যা বলা হলো আজকে বা বিগত দিনেও যা বলা হয়েছে বা এরপরেও যা বলা হবে, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন। কিন্তু ইন্ডিভিজুয়ালি আজকের অনুষ্ঠান দেখেও হয়তো অনেকের মনে হতে পারে যে যদি নিজেদের বিষয়টাকে একটু দিদির সাথে আলোচনা করা যায় বা নিজের বিষয়ে কিভাবে এগিয়ে যাব সেই পথটি মাতা অনামিকা দেখিয়ে দেয়। যেহেতু তিনি জ্যোতিষ মতে রয়েছে, যেহেতু তিনি তন্ত্রের পথে রয়েছে, একটু আগেই যে ব্যাখ্যাটা তিনি দিলেন, প্রত্যেকটাই কিন্তু তন্ত্রের একটা ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র হয়তো পাঠ, কিন্তু বৃহত্তম থেকে বৃহত্তম পাঠের মধ্যে ক্রিয়া করেই কিন্তু আপনাদের সমস্যার সমাধানগুলো তিনি দীর্ঘ বছর ধরে দিয়ে আসছে। মনে যদি হয়ে থাকে মাতা অনামিকার সান্নিধ্যে আসবো, মনে যদি হয়ে থাকে তন্ত্রের হাত ধরে সমস্যার সমাধান পাবো, মোবাইল নাম্বার দেখুন অলরেডি টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, সেটি কিন্তু বুকিং নাম্বার, সেই নাম্বারে ফোন করে শুধুমাত্র অনলাইন বা চেম্বার ভিজিট করার জন্য অ্যাপয়েন্টমেন্টেরই নাম্বার। সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো। প্রত্যেকটা অনুষ্ঠান যেটা আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভিতে, মাতা অনামিকা ইউটিউব সার্চ করলে, সিসিটিভি মাতা অনামিকা সার্চ করলে প্রতিটা অনুষ্ঠান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি যেটি আমি আগে একবার বললাম, এখনো আর একবার আপনাদের সুবাদে বলে দেবো যে পয়লা বৈশাখের জন্য কিন্তু যে বিশেষ সুবর্ণ সুযোগ বলুন বা আপনাদের জন্য বিশেষ উপহার, নিশ্চিত উপহার কিন্তু প্রতিটা চেম্বারে যারা এখন থেকে দেখাবে, এখন থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে যারা দেখাতে যাচ্ছে, প্রত্যেকের জন্য কিন্তু তিনি দিদি রেখেছে আপনাদের জন্য নিশ্চিত উপহার। কোথায় কোথায় পেয়ে যাবেন আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই, তবুও আমি নতুন দর্শকদের জন্য বলে দেবো, প্রতি সোমবার দিদিকে রানাঘাটে পাওয়া যায়, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু একদিন আগে করতে হবে, প্রতি বৃহস্পতিবার ব্যারাকপুর, শুক্রবার শোভা বাজার, বাকি স্কলিনে দেখুন বর্ধমান, কৃষ্ণনগর, মেচেতা, বোলপুর রয়েছে, তার ডেটগুলো জানতে গেলে বা অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে একটু মোবাইলে ফোন করে নেবেন। একটা কথা যেটা আমরা জানি দিদি, যে প্রত্যেকটা সময় দেখেছি আপনাকে যে শুভ দিন বা শুভ কোনো বিশেষ বিশেষ যোগে কিছু না কিছু উপাচার বলি আমরা বা প্রয়োগ বলি বা তন্ত্রের ক্ষুদ্রাংশ বলি অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া যায়, কিন্তু বহু মানুষ কিন্তু অ্যাপ্লাই করে একটা পজিটিভ ভাইব্রেশন পায়। তারা নিজেরাই তো বলে যে না, একটা যে নেগেটিভিটিটাকে কিন্তু সরানোর পথ একটা। অবশ্যই, তো শুভ দিনে যে কোনো ক্রিয়া, এগুলো তো কারোর মন গড়া নয়, এগুলো সম্পূর্ণ কিন্তু শাস্ত্রসম্মত, এবং এই জিনিসগুলো
আসলে প্রয়োগ না করতে করতে মানুষ জানে না বলেই কিন্তু এগুলো কিন্তু লুপ্ত প্রায় হয়ে গেছে। আগে কিন্তু মানুষ কিন্তু এত মেডিসিন কি মানুষ খেত বা এত হসপিটাল ডাক্তার ছিল, তখন কিন্তু মানুষ কিন্তু ঈশ্বরের ভরসায় থাকতো বা আয়ুর্বেদিকের ভরসায় থাকতো, আয়ুর্বেদিক শাস্ত্রের ভরসায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই রকমই সেই আয়ুর্বেদিক শাস্ত্র যখন এখন এখানে এসে মেডিকেলে চলে এসছে, এত ওষুধপত্র হয়েছে, তখন কিন্তু এরকম কিন্তু মানুষের সমস্যা হয়ে গেলে কেউ কিন্তু এত স্টোন বা পাথর পড়ার কিন্তু অত ক্ষমতা ছিল না, কিন্তু এখন কেউ না কেউ পাথর পড়ে নেয় কিছু হলেই। কিন্তু ছোট ছোট টোটকা যদি সমস্যা শুরুতে, এটাই বলে দিই, সমস্যা যখন জটিল হয়ে যাবে তখন কিন্তু বললে কিন্তু কিছু হবে না। আপনি অলরেডি সমস্যার যুক্ত হয়ে গেছেন, আপনার সামনে ফাঁড়া বিপদ, আপনি সেই সময় টোটকা করবেন, সেই টোটকা কিন্তু কোনো কাজ করবে না। হয়তো আপনি সামান্য কিছু রিলিফ পেতে পারেন, হয়তো পড়ে যাচ্ছিলেন সেখান থেকে আঁচড় মানে ভাঙেনি, আঁচড় লাগলো, সেটা হলো, কিন্তু তা কিন্তু নয়, বিপদমুক্ত হতে পারবেন না। সেই বিপদ যেটা আপনার ঘটবে সেটা কিন্তু ঘটবে, কিন্তু এটা আমি একটা উদাহরণ দিলাম। ঠিক সেই রকম আপনি দুঃখ দারিদ্রতায় পড়েছেন, সামনে হয়তো দেখা যাবে আপনার মানে অর্থের ভাণ্ডার শূন্য হয়ে যাবে, তার আগে থাকতে যদি আপনি কোনো লক্ষ্মী প্রয়োগ করেন বা এই ধরনের অর্থনৈতিক দিক থেকে উন্নতির জন্য যেগুলো আমি বলে থাকি সেগুলো করে থাকেন, তাহলে সেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। কারণ অনেক সময় দেখা যায় যে আজ যে রাজা বলে কালকে ভিক্ষারি হয়ে যায়, সেরকম দেখা যায় শেয়ার বাজারে অনেক মানুষ কিন্তু এরকমভাবে টাকা লাগিয়ে কিন্তু ফুতুর হয়ে গেছে। তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সব টোটকাগুলো আপনারা করতে পারেন, কারণ তাদের জীবনে একটা আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে। এছাড়াও যাদের কালসর্প দোষ আছে তাদের ক্ষেত্রেও আমি বলি যে কালসর্প দোষ যাদের থাকে তাদের জীবনে কিন্তু প্রচুর আপস অ্যান্ড ডাউন থাকে, কখনো তাদের কাছে প্রচুর টাকা থাকে, কখনো দেখা যায় তারা নিঃস্ব হয়ে যায়। তো সেই তাদের ক্ষেত্রেও আমি বলি যে অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর মতো যেসব প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো আপনারা কিন্তু নিত্য করতে পারেন। এগুলো করলে কিন্তু সেই আপস অ্যান্ড ডাউনের পথটা কিন্তু একটু সুগম হয়ে যায়, তাতে কিন্তু ডিপ্রেশনটাও কমে। কারণ অর্থ যদি সংকট হয়ে যায় সেখানে কিন্তু মানুষ একটা ডিপ্রেশনে, কেন হচ্ছে না কেন হচ্ছে না, কারণ এখন তো লাইফ খুললেই তো দেখতে পাও যে আমার চাকরি হচ্ছে না, ব্যবসাটা ভালো চলছে না, সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রয়োগগুলো কিন্তু করতে পারেন। আজকের দ্বিতীয় টোটকা যেটা আমি বলবো অন্নপূর্ণা পুজোর দিন করার জন্য, সেটার জন্য লাগবে হচ্ছে 1 কিলো ভাত রান্না করা যায় এরকম একটা মাটির হাড়ি, সঙ্গে 1 কিলো আতপ চাল, 5টা এলাচ, আর একটু বড় সাইজে 3 গাঁটওয়ালা কাঁচা হলুদ। এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে এসে পরিষ্কার শুদ্ধ বস্ত্রে, পুরুষ হলে তাদের সাদা বস্ত্রে, মহিলা হলে কিন্তু সাদা লাল পাড় বস্ত্রে, এই মাটির হাড়ির ভেতরে আতপ চাল এবং হলুদ এবং 5টা এলাচ রেখে কিন্তু ভাত রান্না করতে হবে। ভাত রান্না হওয়ার পর ভাতের হাড়ির ঢাকনাটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ওই হাড়ির ওপরে একটা লাল কাপড় বা লাল গামছা বিছিয়ে দিতে হবে। লাল গামছা বেছানোর পরে তার ওপরে কিছু কর্পূর ছিটিয়ে দিতে হবে। এরপরে কোনো শুদ্ধ আসনে বসে বা কম্বল আসনে বসে তার সামনে অন্নপূর্ণা স্তোত্র পাঠ করতে হবে। পাঠ করার পরে ওই হাড়িটি মুখ বন্ধ করে আপনার বাড়ির দক্ষিণ দিকে যদি পুঁতে দিতে পারেন, তাহলে কিন্তু বাড়িতে জীবনে কখনো অর্থের অভাব হবে না, এটা 100% লিখে রাখুন। কারণ এই প্রয়োগ করে বহু মানুষ কিন্তু ভালো আছে, এবং এটা কিন্তু অন্নপূর্ণা পুজোর দিন করার জন্য সবচেয়ে ভালো একটা কিন্তু উপায়। আপনারা এটা করুন এবং ভালো থাকুন। একদম, আর এই উপায়টা আপনারা করবেন, আপনারাই জানাবেন কেমন আছেন, কিন্তু কিছু ভেরিফিকেশন থাকবেই, মানে কারোর ক্ষেত্রে কম কারোর ক্ষেত্রে বেশি, যেহেতু সেটা সকলের জন্য প্রয়োগ করা যায়। কিন্তু শুভ দিনটাকে যদি সঠিকভাবে মানা যায় কিছু না কিছু রেজাল্ট পাওয়া যাবে। আমরা আবারও ফিরে আসবো অন্য অন্য নতুন অনুষ্ঠান নিয়ে। আজকে তো বিদায় জানাতে হবে, সময় দিতে আছে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে, সকলে অবশ্যই ভালো থাকবে।